গত কয়েকদিনের টানা বৃষ্টি, তার উপর রাতভর বৃষ্টিতে রীতিমতো জলে ফুসছে দ্বারকেশ্বর নদী। নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত কানায় কানায় জলে পরিপূর্ণ বাঁকুড়ার মিরাপুর গ্রামে যাতায়াতযোগ্য একমাত্র ভাষাপোল সম্পূর্ণ জলের তলায়। ফলে বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আর এখানেই চরম সমস্যায় পড়তে হয়েছে মিনাপুর সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের, যারা নিত্যদিন বাঁকুড়া শহরে বিভিন্ন প্রয়োজনীয় কাজ মেটাতে আসেন ও স্থানীয় কৃষকরা উৎপাদিত কৃষিজ দ্রব্য বাঁকুড়া শহরে বিক্রি করতে আসেন। এখন তারাও আসতে পারছেন না, ফলে তাদেরকেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি আগামী দিনে যদি আরও বৃষ্টি হয় তাহলে দ্বারকেশ্বর নদী তীরবর্তী গ্রামগুলি জলে ভাসতে পারে, এই আশঙ্কাতেও তাদের রাতের ঘুম ছুটেছে। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ভাষাপোলটি নতুন করে সংস্কার করার আবেদন করা হয়েছে, কিন্তু প্রশাসনিক তরফে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে প্রতি বছরই তাদেরকে এই দুর্ভোগের সম্মুখীন হতে হয়। সবিতাস নামে এক গ্রামবাসী বলেন, গতকাল রাতভর বৃষ্টি হয়েছে, যার কারণে নদীর কানায় কানায় জল, এরপর আরও বৃষ্টি হলে বাড়িতে জল ঢুকে যাবে, ফলে রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে আমাদের মধ্যে। ভয়তে থাকারই কথা, কেন কাল রাতভর যা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি এখানে ওখানে বান চলে এসছে নদীতে, আরও যদি দু তিন দিন যদি এরকম অবস্থা হতে থাকে তাহলে তো ভেসে যাবে। তো তারপরে ধরো নদীর পাশে থাকা যেসব গ্রামগুলো, হ্যাঁ, তারা তো, তাদের তো ভয় আছে, আতঙ্ক আছে, বাড়িতে জল ঢুকে যাবে তার কারণে তারা ভয়ে আছে। তারপরে এই মিনাপুর যে রাস্তাটা ছিল এটাও তো বন্ধ হয়ে গেল একদম। হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেল মানে যাওয়া যাবে না, একদম বন্ধ হয়ে গেছে, পুরোটাই বন্ধ হয়ে গেছে এখন। এটা যতক্ষণ না কমছে ততক্ষণ না যাওয়া যাবে না। আমার নাম সমীর, সমীর দাস, পাটপুর। আরামবাগ হোটেল এন্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড। সপরিবারে ছুটি কাটাতে আজই চলে আসুন। ঠিকানা জয়রামপুর খেজুরতলা আরামবাগ হুগলি। কন্ট্যাক্ট নাম্বার 9732046744 অথবা 8348789851।